शादी के मांग से धरने पर बैठी प्रेमिका घटना तूफानगंज महकुमा की है। घटना से पूरे इलाके में हलचल मच गई है। जानकारी अनुसार पिछले 10 वर्ष पहले से तूफानगंज 3 नंबर वार्ड के सोनाली बर्मन बदला हुआ नाम के साथ तूफानगंज 5 नंबर वार्ड के बासिंदा देवजीत बर्मन प्रेम संबंध में है। 2 साल पहले रजिस्ट्री होने के बाद दोनों का पति पत्नी की तरह मिलना जुलना हो जाती है, लेकिन लड़के के पिता द्वारा लड़की के पिता से 6 लाख रुपया दहेज मांग की जाती है। করার পরে তারপর কলেজ লাইফে আমি ওকে অফারটা গ্রহণ করিনি, কিন্তু তারপরে ওর মা আমাদের বাড়িতে গিয়েছে, ও গিয়ে অফারটা তারপর আস্তে আস্তে করে কীভাবে হলো মানে ওর সাথে আমার হয়ে গেল। তারপর হয়ে যাওয়ার পর তারপর ও তো এরকম করতে করতে আমাদের ওর মা বললো যে রেস্টোরিটা তাহলে করে নাও, ও আর আমি রেস্টোরি করে নিলাম ওর বন্ধুদের দিয়ে। তারপর আমি আমার কোনো কেউ ছিল না, কিন্তু ওর বন্ধু ওই উকিল ডেকেছে, ডেকে তারপর হচ্ছে রেস্টোরিটা হলো। রেস্টোরিটা হওয়ার পর তারপর বললো যে কিছুদিন পর কিছুদিনের মধ্যে আমরা আশীর্বাদ করে নেব। তারপরে 2016তে আমাদের আশীর্বাদও হলো, সবাই গিয়েছে, মানে যে যেরকম হয় আশীর্বাদ সেরকমই হয়েছে। আশীর্বাদ হওয়ার পরে তারপর বলে যে হচ্ছে তোমাদের টাকা ডিমান্ড করেছে 6 লাখ টাকা, তো আমার বাবা বলছে 6 লাখ টাকা দিতে পারবো না, 1.5 লাখ টাকা দিব। তো 1.5 লাখ টাকা দেওয়ার মধ্যে 50,000 টাকা ওর মা এসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপর এখন বলছে যে হচ্ছে বিয়ে করবে না, তার আগেও বলছে যে হচ্ছে বৈশাখে হবে, তারপর হবে ফাল্গুনে হবে, এরকম করে বলতো। তারপর আমি চুপচাপই থাকতাম, তারপর বলতো বিএড করে আস, এমএ করে আসো, তারপর বিএড করে আসো, তোমাদের বাড়ি কি আমাদের বাড়ি থেকে দিল্লি নাকি, যে হচ্ছে এতটা পথ লাগবে আর পালিয়ে যাবে নাকি দেব, এরকম করে বলতো। তারপর আমি বলছি, আমি তারপর চুপচাপই ছিলাম, কিছু বলিনি। তারপর এইভাবে দেখতে 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 দেখি যে ও আমাকে অ্যাভয়েড করে চলছে। তারপর আমি স্টেপ নেই যে বলি যে হচ্ছে কেন তুমি এরকম করছো, ও তারপর বলে যে আমি তোমার সাথে করবো না। তখন আমার ফোন রিজেক্ট করে রাখে, রিজেক্ট করার পরে তারপর আমার সাথে কোনো কানেকশানই রাখে না। আমি সব নেতা নেত্রী যা যা আছে সবাইয়ের কাছে যাই, সবাইকে বলি, কোনো কেউ রেসপন্স দেয়নি। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি স্টেপ নিয়েছি যে ওদের বাড়িতে চলে আসছি, এখন আমাকে গ্রহণ করতে হবে।